ছিলাম যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর ব্রিফিংটি এই মুহূর্তে শুরু হয়েছে, আমরা সরাসরি শিক্ষামন্ত্রীর সেই ব্রিফিং এ চলে যাচ্ছি। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমাদের এসএসসি এবং সমমান পরীক্ষা 2021 এবং এইচএসসি ও সমমান পরীক্ষা 2021 পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যথাক্রমে 60 দিন এবং 84 দিনের শ্রেণী কার্যক্রম শেষে পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। বর্তমান অতিমারী কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বা ইলেকটিভ বিষয়ের উপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ফল অর্জনের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এসএসসি বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18 জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব এবং 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। 3টি নির্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে 2টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট, প্রতি সপ্তাহে এসএসসি পরীক্ষার্থীগণ 2টো করে অ্যাসাইনমেন্ট করবেন, মোট 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করবেন, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনিক বিষয়ের উপর তারা 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই 8টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। আর এইচএসসি এবং সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট প্রদান আমরা 26 জুলাই 2021 তারিখ থেকে শুরু করব এবং 15 সপ্তাহে মোট 30টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। তাদের 3টি নির্বাচনিক বিষয় এবং এইচএসসি তে যেহেতু প্রতিটি নির্বাচনিক বিষয়ে 2টি করে পত্র আছে, অতএব মোট 6টি পত্রে তারা এই 30টি অ্যাসাইনমেন্ট করবেন মোট, অর্থাৎ প্রতিটি পত্রে 5টি করে অ্যাসাইনমেন্ট করবেন। এরাও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরাও প্রত্যেকে সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে তাদেরও যে সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়েছি সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। যেগুলো আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি, এসএসসির ক্ষেত্রে বাংলা ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এইচএসসির ক্ষেত্রেও বাংলা ইংরেজি, সেই আবশ্যিক বিষয়গুলো কিংবা চতুর্থ যে বিষয় সেই বিষয়গুলোর কোনো অ্যাসাইনমেন্ট আমরা দেব না। এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা তাদের জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্ম, এই বিষয়গুলো তারা পড়ে এসেছে এবং এই বিষয়গুলো তাদের এই পূর্ববর্তী পরীক্ষায় মূল্যায়নও করা হয়েছে। এসএসসি এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক বিষয়সমূহ ইতোমধ্যে বোর্ডগুলো পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করেনি, সে কারণে এই বিষয়সমূহের মূল্যায়ন আবশ্যক। তাছাড়াও আবশ্যিক বিষয়সমূহের নম্বর জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ে নম্বর প্রদান করা সম্ভব। আমি আবারও বলছি, যেহেতু আবশ্যিক বিষয় যেগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত যেই পরীক্ষাগুলো হয়েছে কিংবা যারা এইচএসসি দেবেন তাদের এসএসসি পর্যন্ত এগুলোর মূল্যায়ন হয়ে গেছে, কাজে এগুলো এই বিষয়গুলোতে এবার আমরা আর মূল্যায়ন করব না। আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। আর যাদের বললাম যে জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় এইগুলো করে এসেছে সেটি দিয়ে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ গত বছর আমরা এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি তার মাধ্যমে সেই একই পদ্ধতি অনুসরণ করে এই আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা সম্ভব এবং
সেইভাবে এই আবশ্যিক বিষয়গুলোর করা হবে। এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয়সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেও এই গ্রুপ ভিত্তিক বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয় গণিত আছে, এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্যে এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। COVID-19 পরিস্থিতি, আমরা গত বছরের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে গিয়ে আমাদের সংক্রমণের হার অনেক কমে এসেছিল। আর এবছর যেহেতু এখন টিকা প্রদান আবার শুরু হয়ে গেছে এবং সারা দেশব্যাপী সেই টিকা প্রদান এখন চলবে এবং ব্যাপক হারে রেজিস্ট্রেশনও হচ্ছে এবং আমাদের টিকারও এখন রয়েছে, টিকার কোনো এখন ঘাটতি থাকছে না। কাজে ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে এই টিকা প্রদান করা সম্ভব হবে এবং তার ফলে আমরা আশা করছি যে এবছরও নভেম্বর, ডিসেম্বর সময়ে আমাদের সংক্রমণের হার হয়তোবা গত বছরের মতোই বা তারও চেয়ে কম পর্যায়ে নিয়ে যাওয়া হয়তোবা সম্ভব হবে। COVID-19 পরিস্থিতি যদি আমরা যেরকম করে ভাবছি আমাদের গত বছরের অভিজ্ঞতার আলোকে এবং এবছর আমাদের যে টিকা কার্যক্রম এখন যেভাবে শুরু হয়েছে তার আলোকে, তাতে আমরা আশা করছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র 3টি নির্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আমরা আশা করছি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং এক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই 2021 সালের। আমি আবারও বলছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নির্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। COVID-19 পরিস্থিতির সার্বিক বিবেচনায় যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে, দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আমাদেরকে ব্রিফ করছিলেন বিশেষ করে SSC এবং HSC পরীক্ষা নিয়ে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্রেকিং নিউজে যে কথাগুলো থাকছে, যে 3টি বিষয়ে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদেরকে এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আবারও বলছি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে SSC পরীক্ষা এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে HSC পরীক্ষা, এবং তার COVID-19 পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হয়।